বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বন্ধুরা দেখো, আজকে না আমি ডিম করব, ডিমের ভাপা করব। এটাই ঠিক আছে? এই যে দেখো, এখানে চারটা ডিম আছে। দেখো চারটা ডিমই আমি ভেঙে নিয়েছি। এবার একটু করে লবণ দেবো আমি। এবার দেখো জলটা ফুটে গেছে, আমি বাটিগুলো জলের উপরেই বসিয়ে দেবো। দেখো একটা করে বসাতে লাগবে আমার, একটা মনে হয় বসানো হবে না। এটা আমি কোনো তেল ঠেল দেইনি। চারটায় আমি বসাই দিলাম, তিনটা বসাই, সরি। আমি এই সরা আছে একটা, এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখছি, এবার এখনো হয়নি, আরেকটু এটা হবে পোস্টটা। দেখো বন্ধুরা হয়ে গেছে এটা পোচ, আমি এবার তুলে নেব। ঠিক আছে, এই দেখো বেশ সুন্দর করে হয়ে গেছে। যে দেখো আমি না ডিমগুলো তুলে নিয়েছি, প্রচন্ড গরম আছে, এবার আমি তুলে নেব। হ্যাঁ, এটা ই করে আস্তে করে উঠে যাবে, কিন্তু দেখো এখানে কিন্তু তেল ইউজ করিনি। আচ্ছা তোমরা তাহলে দেখতে থাকো, আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো এটা একটু। এরকম করাই উল্টে গেল ডিমটা। যে দেখো আমি তুলে নিয়েছি, হ্যাঁ, যে ঢেলে দিয়েছি এটার মধ্যে। এটা দিয়ে আমি তরকারি হবে এটার পচি, ধরো যে আমি মশলাগুলো করা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দেব। এটা কষা কষাই হবে, ডিম ভাপাই ভাপাটার। ঠিক আছে, আর তেল দেব না। মশলাটাও করা হয়ে গেছে, এদিকে এটা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা জিরে দুটো দিচ্ছি। এবার আমি দেবো তেজপাতা, এবার দেবো আমি টমেটো। টমেটোগুলো তেলেতেই দিয়ে দিলাম, এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, এটা কষা কষাই হবে। লবণ দেব, হলুদ গুঁড়ো, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য। ব্যাস, আর দেবো না। এবার সামান্য একটু জল দেব, এই জলটা এটুকুই দেব, দিয়ে ভালো করে কষাতে লাগবে এটা। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, আর একটু কষা হলে আমি ডিমের পোচগুলো দিয়ে দেবো এখানটা। তোমরা কোনোদিন খেয়েছো জলে পোচ? আমি তো তেল ব্যবহার করিনি, তোমরা দেখলে একটুকু। দেখো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কত সুন্দর কালারটা আসছে, দেখেছো? এই যে দেখো খুব সুন্দর আসছে কালারটা। আর একটু হলে আমি ডিমের পোচগুলো দিয়ে দেব। দেখো হয়ে গেছে কষানো, এবার আমি ডিমের পোচগুলো দিয়ে দেব। এখানে আমি একটা একটা করে দিতে লাগবে, কত সুন্দর হয়েছে দেখো। এবার দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি আমি, এটার ভিতরে একটু মশলাটাও তুলে তুলে দিচ্ছি। এটার মধ্যে জল চলবে না, না একদম কষা কষাই হবে এটা। আচ্ছা তোমরা দেখতে থাকো তাহলে। দেখো হয়ে গেছে, আমি একটু সামান্য গরম মশলা দেব। ব্যাস, আর দেবো না। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ব্যাস কমপ্লিট রান্না, এবার আমি নামিয়ে দেবো। হ্যাঁ, দেখো এবার আমি ঢেলে নিচ্ছি। হ্যাঁ দেখো বন্ধু কত সুন্দর কালার আসছে, দেখো নামানোর পরে। এবার আমি ঢালিনি এখনো, এই যে আমি এখন ঢেলে দেবো। দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি, এই দেখো। আচ্ছা বন্ধুরা তোমরা না এই রান্নাটা না একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে।
করতে তোমাদের তেলও লাগলো না, বাটিতে করবে, জলে জলটা দিয়ে একটু ফুটাবে জলটা, তারপরে বাটিগুলো দিয়ে দেবে। বাটিগুলো গরম হলে তারপরে তোমরা ডিমে ডিমগুলো দিয়ে দেবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা টাটা, রাখলাম তাহলে। হ্যাঁ।